আমাদের 299টা মেন বুথ আছে আর দুটো অক্সিলিয়ারি বুথ আছে, মানে 1500 ভোটার থাকলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সেখানে অ্যাডিশনাল অক্সিলিয়ারি বুথ হওয়ার কথা, সেই রকম দুটো আছে। আমার 9টা গ্রাম পঞ্চায়েত আর বনগাঁ ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েত মিলে 12টা গ্রাম পঞ্চায়েতে 301খানা বুথ। হ্যাঁ, মেডিকেল টিম থাকবে বুথগুলোতে। বিএমও সাহেব যথেষ্ট পরিমাণে মেডিকেল স্টাফ রেখেছেন ওখানে। তাছাড়া বৃষ্টির সমস্যা এখন দেখা দিতে পারে বলে আমরা প্রত্যেকটা বুথে শেডের ব্যবস্থা করেছি, পর্যাপ্ত পরিমাণে জল থাকবে আর ফ্যানের ব্যবস্থা রাখছি, এমনি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি এসে গোপালনগর বনগাঁর লোকসভার আন্ডারে ভয় লাগে। ভয় বলতে এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম, কারণ ফার্স্ট হচ্ছে লোকসভায় ফার্স্ট ডিউটি করেছে, এটা আমার সেকেন্ড। তো ভয় বলে কিছু নেই, যাকে একবার অভিজ্ঞতা আছে করার।